আপনারা দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। একটি হাড়ি আর্জেন্টিনা চলে গিয়েছিল খাদের কিনারায়, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। বিশ্বকাপের শেষ ষোলো যাওয়ার ভাগ্য নিজেদের হাতে রাখতে মেক্সিকোর বিপক্ষে জয়ের কোনো বিকল্পই ছিল না। কঠিন মুহূর্তে সামনে থেকে দলকে পথ দেখালেন অধিনায়ক লিওনেল মেসি। গোল করে ও করিয়ে দলকে জেতানোর পর এই মহাতারকা বললেন, তাদের বিশ্বকাপ শুরু হলো কেবল। লুসাইল স্টেডিয়ামে শনিবার রাতে সি গ্রুপের ম্যাচে মেক্সিকোকে 2-0 গোলে হারায় আর্জেন্টিনা। চমৎকার এক গোল করার পর এনসো ফার্নান্দোসের গোলেও অবদান রাখেন মেসি। ফেভারিট হিসেবে কাতারে পা রেখে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো তাদের, ড্র করলে ঝুলে থাকত সম্ভাবনা। তবে দারুণ জয়ে সবকিছু নিজেদের হাতেই রাখল লিওনেল স্কালোনির দল। ম্যাচের পর মেসির কণ্ঠে শোনা গেল তৃপ্তির সুর। দলের প্রতি সমর্থকদের আস্থা রাখতে বললেন, নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে আসা 35 বছর বয়সী এ তারকা। মেসি বলেন, আজ আর্জেন্টিনার জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। আমি সবাইকে একই কথা বলি, তারা যেন সবসময় আমাদের ওপর বিশ্বাস রাখে। যা করার দরকার ছিল আজ আমরা তাই করেছি। আমাদের সামনে অন্য কোনো পথ ছিল না, আমাদের জিততে হতো যাতে সব কিছু আমাদের নিজেদের হাতে থাকে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।